হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 10টি একদম লেটেস্ট আপডেট। প্রথমে দেখে নেব হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে, উইকেন্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই। পঞ্চম দফাতেই বিজেপি আটরো পার, শ্রমিকের কথায় তোলপাড়া বঙ্গ রাজনীতি। 4 জুনের আগেই বিজেপির উৎসব, ভোট শেষে বড় সড় দাবি করলো বঙ্গ বিজেপি। ভোট দিতে পারলেন না মমতার ভাই বাবুন, বুথে গিয়ে দেখলেন নাম ডিলিটেড। হাওড়া থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন স্বয়ং মমতার ভাই বাবুন, কিন্তু তা না হওয়ায় ক্ষুব্ধ হন তিনি, আর এবার ভোট দিতে পারলেন না। আমফানে স্মৃতি উসকে আসছে ঘূর্ণিঝড় রেমাল, তছরচ করবে বাংলা তথা উড়িষ্যা। বাংলাদেশ কোথায় আছড়ে পড়ার আশঙ্কা, কি পরিমাণ ক্ষয়ক্ষতি! শুধু বাংলা নয়, সারা বিশ্বের নজর থাকছে এবার রেমাল ঘূর্ণিঝড়ের দিকে। 25 মে তার গর্জন এবং ফোনা তুলতে পারে। দুর্যোগ, বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, আশঙ্কাজনক কলকাতা বিমানবন্দরের 2 কর্মী। অপরদিকে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নন স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়, আর তা নিয়েই মুর্শিদাবাদে অশান্তিতে ক্ষোভ কার্তিক মহারাজের ভূমিকায়। মিশনে হামলায় নিন্দা সৌরভ মোদী। পঞ্চম দফার ভোটে রাজ্যের বিক্ষিপ্ত অশান্তি, উত্তেজনা টিটাগড়, অশান্ত হাওড়া হুগলি। বিকেল 5টা পর্যন্ত 7 কেন্দ্রে ভোটের হার, গড়ে 73%। কেন্দ্রকে সাহায্যে আরো উদার রিজার্ভ ব্যাংক, আগামী অর্থবর্ষে দেয়া হতে পারে 1 লক্ষ কোটি টাকা। লভ্যাংশ থেকে কেন্দ্রকে সাহায্য শীর্ষ ব্যাংকের। রাজভবন কাণ্ডে আরো তৎপর হলো কলকাতা পুলিশ, FIR এর পর ফের কড়া পদক্ষেপ। 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার বড় পরিবর্তন, বঙ্গোপসাগরে নজর রাখছে আবহাওয়াবিদরা। ভোট মিটতেই তপ্ত আমনাগা, অন্ধকার রাস্তায় অ্যাকশন মোড়ে কেন্দ্র বাহিনী। উলুবেড়িয়ায় মহিলাকে জাপটে ধরে চুমু খাওয়ার অভিযোগ উঠল, বিবৃতি দিল BSF। উর্দিধারী BSF জওয়ানের বিরুদ্ধে মহিলাকে অশ্লীল ইঙ্গিত দেওয়া, কুপ্রস্তাব দেওয়া, এমনকি আচমকা জাপটে চুমু খাওয়ার অভিযোগ উঠেছে উলুবেড়িয়ায়। হাত নাতে ধরেছে গ্রামবাসীরা। ভোটের মাঝে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়, লিখিত অভিযোগ দায়ের করেছে উলুবেড়িয়া থানায়। এই ঘটনায় বিবৃতি দিয়েছে BSF। BSF এ বিষয় নিয়ে তদন্ত করছে, দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ। স্বামী পরিযায়ী শ্রমিক, নিত্য সঙ্গী অভাব, সন্দেশখালী রেখার সম্পত্তি কত, সব মিলিয়ে 10টি গুরুত্বপূর্ণ সংবাদের আপডেট জেনে নেব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন, প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে জানতে। আর তার সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, অনুকূল পরিস্থিতি, কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল, উঠে এলো বিরাট আপডেট, তাকে রয়েছে গোটা বিশ্বের মানুষ। রেমাল কতটা ভয়াবহ এবার বোঝাই যাচ্ছে। সাইক্লোন রেমাল বা রিমালের আগমন নিয়ে ইতিমধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। কবে তৈরি হবে রেমাল, আদৌ কি ঘূর্ণিঝড় তৈরির মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি? উত্তর দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ইতিমধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটা পরিস্থিতি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে সেটি অবস্থান করছে। 22 মে নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবাত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। ইতিমধ্যে আমরা 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কোন দিকে যাচ্ছে ঘূর্ণিঝড়টি ডান দিকে স্পষ্ট দেখতে পাচ্ছেন উপগ্রহ মানচিত্রে। এভাবেই ধীরে ধীরে ঘূর্ণিঝড় তছনছ করবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের, দেখতে পাচ্ছেন সেই দিকেই নজর যাচ্ছে আমাদের। উপগ্রহ চিত্র ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন, যেভাবে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টা ঘুরে 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 প্রবেশ করছে সরাসরি বাংলাদেশ এবং বাংলার উপকূলে, ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্ভাবনা তাতেই। তবে আবহাওয়া দপ্তর কি বলছে তার দিকে তো আমাদের দেখতেই হবে। আবহাওয়াবিদদের ধারণা, উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সেই নিম্নচাপ, শুক্রবার সকালের মধ্যেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, তা থেকে অতি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে আবহাওয়ার বড় পরিবর্তন আসতে পারে ভারী বৃষ্টিপাত থেকে। তবে ঝড় হওয়া বইবার সম্ভাবনা থাকছে, তবে ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা বা কোন পথে এগোবে সাইক্লোন তা এখনো বলা যাচ্ছে না, আরো কিছুটা অপেক্ষা করতে হবে। আবহাওয়াবিদরা মনে করছেন যদি এই ঘূর্ণিঝড়টি তৈরি হয় তবে বাংলাদেশের বরিশালে ল্যান্ডফল হতে পারে। এই ল্যান্ডফল নিয়ে বিভিন্ন মতামত রয়েছে, পশ্চিম ভবন মনে করছে পশ্চিমবঙ্গের ততটা প্রভাব নাও পড়তে পারে, তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কিছুই। যদিও আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে 22 মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবাত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে, তারপরেই তার খেলা দেখানো শুরু করবে বাংলা এবং উড়িষ্যা আর বাংলাদেশ উপকূলে। আর এদিকে কোথায় কবে কেমন ভোট মিটলো তার দিকে নজর রাখবো। বৃষ্টিমুখর পঞ্চম দফা, স্বস্তির ভোট বঙ্গে। চোখরাঙানি আর ঠেলা ধাক্কায় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফা বৃষ্টিমুখর ভোট পর্ব মিটলো স্বস্তিতেই। প্রকৃতিকে চ্যালেঞ্জ জানিয়ে বৃষ্টি থামিয়ে নিয়েই ভোটের লাইনে দাঁড়ালো বাংলা, আর আমজনও তার উৎসাহে প্রথম সারিতে জায়গা করে নিলেন মহিলা ভোটাররা।
ভোটাররা। ব্যারাকপুর, বনগাঁ, হুগলি, আরামবাগ এবং হাওড়া লোকসভা কেন্দ্রের কয়েকটি জায়গায় রাজনৈতিক গোলমালের প্ররোচনা থাকলেও কেন্দ্র বাহিনী ও রাজ্য পুলিশের তৎপরতায় তা এড়ানো গিয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত সাতটি কেন্দ্রের গড়ে ভোট পড়েছে 73%। সবচেয়ে বেশি ভোট পড়েছে আরামবাগে 76.90%, আর সবচেয়ে কম ভোট পড়েছে 68.84% ভোট পড়েছে ব্যারাকপুর ও হাওড়া কেন্দ্রে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আর জি আফতাব বলেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে, তেমন কোন ঘটনা ঘটেনি। ভোট পর্বে গোলমাল পাকানোর অভিযোগে এই সাত কেন্দ্রে 90 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে বেশি 47 জন গ্রেপ্তার করা হয়েছে হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে। এদিন ভোট ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মোট 584টি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে ফিরলে লাল ফিরবে হাল এই প্রচারক সিপিএমের তরফে, 245টি অভিযোগ জমা পড়েছে। তারপর রয়েছে বিজেপি, এরপর রয়েছে 142টি অভিযোগ রয়েছে এবং রাজ্যের শাসক দলের তরফ থেকে 72টি অভিযোগ জমা পড়েছে। কংগ্রেসের তরফ থেকে মাত্র 2টি অভিযোগ জমা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, ভোট প্রক্রিয়ায় ব্যাহত হয়নি। পঞ্চম দফায় ভোট পড়া নিরাপত্তার জন্য যে কেন্দ্র বাহিনী জওয়ানরা রাজ্যে এসেছিল তাদের একাংশের বিরুদ্ধে স্থানীয় মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ ঘিরে ইতিমধ্যে উত্তপ্ত উলুবেড়িয়া। সেই একই ঘটনায় পুনরাবৃত্তি হয়েছে জঙ্গিপাড়া। রবিবার রাতে শ্রীরামপুর লোকসভার জঙ্গিপাড়া বিধানসভার বিড়লা হাই স্কুল বুথ এলাকায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠে আইডিবিপির এক জোয়ানের বিরুদ্ধে। মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন অভিযুক্ত জোয়ানকে গাছে বেঁধে রেখেছিল স্থানীয়রা। কমিশনের নজরে বিষয়টি আসার পর ভোট গ্রহণ পর্ব থেকে কেন্দ্র বাহিনীর পুরো দলকে সরিয়ে দেওয়া হয়। এদিন ভোট চলাকালীন এক মহিলা পোলিং এজেন্টকে শ্লীলতাহানির অভিযোগ উঠে হাওড়ার বালির 176 নম্বর বুথ এবং প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় কমিশন। এদিন ভোটে নজর কাড়া আসনগুলির মধ্যে অন্যতম ছিল ব্যারাকপুর। ঘূর্ণিঝড় তো আসছে, তার আগে আবহাওয়ার কি খবর? বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলাতেই। সপ্তাহান্তে আরো বৃষ্টি বাড়বে। মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ, দুপুরে গরম অস্বস্তি বাড়বে, পরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ, 2 দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের ফের বৃষ্টি বাড়বে শুক্রবার থেকেই। উইকেন্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী 2 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝড় হওয়া বইবে। থাকবে বজ্রপাতের আশঙ্কা ও সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আগামী 2 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে। বৃষ্টির সঙ্গে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝড় হওয়া বইবে। বজ্রপাতের আশঙ্কা সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উপকূলে দুর্যোগের আশঙ্কা রয়েছে, সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝড় হাওয়া থাকবে 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। মঙ্গলবার কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার সকালে আংশিক মেঘলা আকাশ, বেলা বাড়লে সূর্যের তাপ আরো গরম অনুভূত হবে, বাতাসে জলীয় বাষ্প থাকবে, আর্দ্রজনিত অস্বস্তিও চরমে উঠবে। বিকেল বা সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আর এদিকে যে খবরে গোটা বাংলা আছে, রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নন, স্পষ্ট বার্তা মমতার। মুর্শিদাবাদে অশান্তিতে ক্ষোভ এবার কার্তিক মহারাজের ভূমিকায়। মিশনে হামলার নিন্দায় সরব এবার মোদি। রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে যে তিনি নন, সোমবার স্পষ্ট করে সে কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের মাঝেই সাধুদের সঙ্গে রাজনীতির যোগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে ইতিমধ্যে যথেষ্ট সর করে পড়েছে বিভিন্ন মহলে। এদিন সেই প্রসঙ্গে নিজের বক্তব্য আরও স্পষ্ট করলেন মমতা। বাঁকুড়া নির্বাচনী সভা থেকে এ বিষয়ে তিনি বলেন, আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, কেনই বা হব, কেনই প্রতিষ্ঠানকে শুধু শুধু অপমান করব। গঙ্গাসাগরে যে ভারত সেবাশ্রম আছে সেখানে আমি যাই, ওরা আমাকে খুব ভালোবাসে, যত্ন করে, ওরা দেশের জন্য খুব কাজ করে। এদিন মমতা নিশানা করে কার্তিক মহারাজকে বলেন, আমি একটা লোকের নাম করে কথা বলেছি, কার্তিক মহারাজ, তিনি ভোটের সময় আমাদের এজেন্টকে বুথে বসতে দেননি। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক অশান্তির সময় তার ভূমিকা তুলে ধরে ক্ষোভ উগলে দেন মুখ্যমন্ত্রী। বলেন, উনি ওখানে ধর্মের নামে বিজেপির প্রচার করে বেড়ান। আমি বলি, আপনি বিজেপি করুন, কোনো আপত্তি নেই, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে করুন, আড়াল থেকে নয়। তার বক্তব্য যে মূলত কার্তিক মহারাজকে লক্ষ্য করেই ছিল এদিন তা বুঝিয়ে দিয়ে। এদিকে রবিবার গভীর রাতে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের একটি ভবনে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঝাড়গ্রামের সভা থেকে এই ঘটনায় তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো মমতাকে। তবে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে যে তিনি নন তা স্পষ্ট জানিয়ে দেন মমতা। তবে পঞ্চম দফার ভোট মোটামুটি বিক্ষিপ্ত অশান্তির ছবি কোথাও কোথাও ধরা পড়েছে। এদিন দুপুরে টিটাগড়ের কাছে মণ্ডলপাড়ায় বিজেপি নেতা কৌস্তব বাগচিকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু হয়। কৌস্তবের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
বিরুদ্ধে। টিটাগড়ে অর্জুন সিংহকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখা যায়। কালো পতাকা দেখানো হয়নি তাকে। বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারায় বিজেপি প্রার্থী, তেড়ে যান বিক্ষোভকারীদের দিকে। এদিকে হাওড়ার বেলুড় উত্তপ্ত হয়ে ওঠে। আবাসনে বোমাবাজিকে কেন্দ্র করে অভিযোগ। তৃণমূল ও বিজেপি উভয়ের তরফ থেকে ভোট নিয়ে আবাসিকদের চাপ দেওয়া হয়েছে। আতঙ্ক বুধমুখী হননি তারা। হাওড়ার ডোমজুড়ে শ্রীরামপুরে সিপিএম প্রার্থী দীপশিতা ধরকে বিক্ষোভের মুখে পড়তে হয়। হুগলিতে ফের রাজনৈতিক উত্তেজনা। ধনেখালের বিধায়ক অসীম পাত্রের বাড়ির সামনে মহিতপুর প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী থাকলেও তারা কাজ করছে না। এদিনে ভোটের তালিকায় ত্রুটি থাকার দরুন হাওড়া ভোটেই দিতে পারলেন না মুখ্যমন্ত্রীর ভাই স্বপন। সব মিলিয়ে বিক্ষিপ্ত অশান্তির সাকাশি থাকলো বাংলা। তবে ভোটদানের হার বেশ উল্লেখ করার মতোই। বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যের সাত কেন্দ্রে ভোটের হার 73%। দেশের অন্যান্য রাজ্যের ভোটেও বড় কোনো অশান্তির খবর নেই। আর এর সাথে আরো এক খবরে গোটা বাংলা মাছে।